নওগাঁয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে দুস্থ পুরুষ ও নারীদের সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল 11টা থেকে দিনব্যাপী 10 বীর 11 পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে নওগাঁর বদলগাছি উপজেলার গোবর চাপাহার ডিগ্রি কলেজ চত্বরে প্রত্যন্ত এলাকার 5 শতাধিক দুস্থ পুরুষ ও নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সেনাবাহিনীর 10 বীর এর মেজর এম কে হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সেনাবাহিনীর 21 ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আবিদ হাসান। উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে প্রায় 5 শতাধিক দুস্থ পুরুষ ও নারীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ দেওয়া হয়। এ সময় বগুড়া সেনানিবাস 10 বীর লেফটেন্যান্ট সাকিব সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।